স্ত্রী কষ্ট হলো, ও বন্ধু তোমার ঘরের দরজায় যখন আজরাইলটা আসবে, আজরাইলে দেখকে আজরাইলে তোমার যে একটা দাও মারব, দাউডা খাইয়াই আপনার রগ গোলা টাস টাস করে জিরা যাইব, দাউডা খাইয়াই আপনার হাটে গোলা টাস টাস করে খুললে যাইব, দাউডা খাইয়াই রক্ত গোলা পানি পানি হইয়া যাইব। ঘরের মানুষ বুঝবে না, পরিবারও বুঝবে না আপনার কষ্টের কথা। ওই মুহূর্তে আজরাইলে দাউ খাইয়া তোমার গলাটা শুকাইয়া যাইব। গলাটা শুকাইয়া যাইব ইন্দি বিন টাইমে আমার নবী আপনার নবী বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি দিল, ওই সময় তার গলার পানি তৃষ্ণা মিটবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় গোয়ালি তোমার ঘরে হইব দাকি। আজরাইলে বন্ধুত্ব করবার লাগে আইতো না, আজরাইলে হুদু হুদি তোমার ঘরে আইতো না, ফরমান জারি হইয়া গেলে আজরাইল হাজির হইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। তোবা নাম গাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়া, তোবা নাম গাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। বন্ধু ভুলে যেও না কখনো, কন্যা কন্যা বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু একটু সুরটা মিলে এখন, বন্ধু একে সাথে চলেছি শুধু মায়া, একে সাথে চলেছি একে পথে চলেছি, একে সুরে গেছি গা, মিলে মিশে দেখেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে শহরে, আমি আছি আমি আছি কাছে তে যেন। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবে থাকো, যেখানেই
যে বাবেই থাকো মনে রেখো আমিও আজি তোকোডো। ভয়েস অফ সুন্না, সুন্নতে সত্যবাণী। আজকে আপনারা যারা এসেছেন সুক্রিয়াতন কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূরু নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য সুক্রিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে নির্ধারিত বিষয় দিয়েছেন কবরের আজাব সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের কাছে শুরুতে জানতে চাই, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের খবর নেওয়ার ক্ষমতা আমাদের? এই যে লোকটি একটা ঘরে পড়ে রইছে, সুখী কিনা দুঃখী আছে জানার কোনো ক্ষমতা? আজকে গোয়ালির প্রতি এলাকা থেকে অনেকগুলো মানুষ আপনারা এসেছেন। একটা মানুষ যখন মারা যায় খুব অসহায়, আমি ওই দিন দেখেছি কত অসহায়। আমি একটি লাশ নিজের হাতে ধোয়াইছি, নিজের হাতে কাফন পরাইছি, নিজের হাতে কাফন পরাইয়া জানাজার ইমামতি করেছি এবং ওনাকে মাটি দিয়েছি। আমি দেখেছি কত অসহায়, নাকে দিয়ে পানি ঢুকবে, আমরা মায়া করে তার নাকে তুলা দিয়েছি, সে তো লড়তে পারে না, অসহায়। কান দিয়ে পানি ঢুকবে, তাই কানে তুলা দিয়েছি, বেশি গরম পানি হলে গরম লাগবে, এই জন্য কুসুম গরম পানি করেছি। শুধু মায়া আর মায়া, শুধু মায়া আস্তে আস্তে ধরে, নতুন কাপড় আনে, আস্তে আস্তে খাটে শোয়ায়, আস্তে আস্তে মাঠে নামায়, আস্তে আস্তে কবরে শোয়ায়। এই মায়া একমাত্র পাইছি আমরা মুসলমান হওয়ার কারণে। আমরা মুসলমান হওয়ার কারণে এই মায়াটা পাইছি। 24 ঘন্টা যদি সেজদার মধ্যে পড়ে থাকি, এরপরে শুকরিয়া আদায় হবে? পৃথিবীতে অনেক ধর্ম আছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্ম পেয়েছি, সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে? পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে? সবচেয়ে বড় নিয়ামত হল 1,24,000 পয়গাম্বর, সব নবীদের মধ্যে যিনি সেরা নবী, সেই নবীর উম্মত হয়েছে। আপনারা জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার আগে আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? মানুষ কবরে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে,
আপনি জানেন না, নিয়ে যাবে। রেখে যাবে কি, নিয়ে যাবে কি, এই দুইটা জিনিস না জানলে তো আপনি কিছুই বুঝলেন না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দা মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে কত মায়া, এত মায়ার জগৎ, এই মায়ার বান্দা দুনিয়ায় চলবে? আল্লাহ বলেন খলকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে নিজের কুদরতি হাত দিয়া বানাইছি, এত মায়ার বান্দা। ও বান্দা তুমি জেনে রাখো, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আরে তোমার রব তো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আপনারা শুরু বলতে বুঝবেন আপনার জন্ম, শেষ বলতে বুঝবেন আপনার মৃত্যু। আপনার জন্মের আপনার দুনিয়াতে আপনি এসেছেন আপনার হায়াতের মালিককে, মৌতের মালিককে। এ আমার যুবক সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতবার আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা আমার দিকে ফিরে আসবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, দুনিয়াটা কত মায়ার জায়গা, দুনিয়াটা কত মায়ার জায়গা বন্ধু, ভুলে যেও না কখনো কন্যা কন্যা, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু একটু সুরটা মিলে এখন, বন্ধু একসাথে চলেছি শুধু মায়া, একসাথে চলেছি এক পথে চলেছি, এক সুরে গেছি গা, মিলে মিশে দেখেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে,
আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু বলে যেও না কখনো, বন্ধু বলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবে থাকো, যেখানেই যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো। নজরুল ইসলাম আশিকে চলে যাবে, ইউটিউবে উনার ওয়াজ থেকে যাবে, বন্ধু রে বন্ধু, বন্ধু বন্ধুরে বিভিন্ন ভাবে দুনিয়ায় বাঁচিয়ে রাখি আমার যুবক ভাইয়েরা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি তাহির যেখানে যাই হাজার হাজার লাখ মানুষ, আমি যখন রাতের বেলা ঘুমাই ঘুমের ঘরে চিন্তা করি এত হাজার মানুষ, একটা মানুষও আমার কবরে যাবে না। আমার মৃত্যুর সময় যদি আমার কষ্ট হয়, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমি যদি কবরে যাই, কবরে যদি আমি শাস্তিতে থাকি, আমার কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না, বন্ধু রে বন্ধু। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আজাবের ভাগ যদিও না নিব, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক না? ও গোয়ালির বাবা, রাইতলা কাইতলা সাম্বারি মিম্বারির বন্ধু, ও আমার এলাকার বাবারা, বলল পরে বাবা রে কত নাম কইতাম রে বাজান, আমি যখন মাহফিলে আসি বহুত দূর থেকে মানুষ আছে, শেরপুর আছে, চার গাছ আছে, জবনাই আছে, মেহারি আছে, কত জায়গা, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, একটাবার তাকে দেখেন জহির ভাই থেকে শুরু কইরা সভাপতি হুজুর থেকে শুরু কইরা আশিকি ভাই পর্যন্ত এতগুলা মানুষ আমরা বসা, আল্লাহ আমরা কেমন একটা গলার বাঁশি দিছে, একটা বাঁশির সাথে আর একটা বাঁশি মিলে না, একটু আওয়াজটা বড় কইরা কোন ঠিক কিনা। আমার যুবক ভাইয়েরা, এই সুন্দর পৃথিবী আল্লাহ বানাইল, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, এই জন্য কে কোন দিন যাব আমরা জানি না, কে কোন দিন মারা যাব আমরা জানি না, যদি আমরা জানতাম তাইলে এই মানুষগুলোর ভিতরে কার সিরিয়ালটা এক নম্বরে আমরা জানি না, যদি আমরা জানতাম একটা দিনও আমরা বেহুদা কাটাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বি আইনি আরদিন তামুত, বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, কিভাবে তোমার মরণ হবে। এখন আমার এক আমার ভাই আশিকি ভাই একটা গজল গাইছিল, আমার নবীর প্রেমে গজলটা গাইছিল, এই গজলটায় বাবারে নবী ছাড়া কোনো বান্ধব নাই, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আজকে মইরা দেখো তিন দিন ফেসবুক গরম, আত্মীয় স্বজন খতম কাইবার লাইন ধরবো, চোখের পানি মুইসা ফালাইব, চতুর্থ দিনের মাথায় আপনার জন্য কাহারো ওয়াক্তের খাবার বন্ধ থাকবে না, আপনার জন্য কাহারো বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না, আপনার জন্য বাজার বন্ধ থাকবে না, সব থেকে যাবে, সব চলবে, শুধু চলে যাবেন আপনি। এখন আপনি থাকার সময় কিছু রেখে যাবেন, কিন্তু চলে যাওয়ার সময় কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন, রেখে যাবেন
যাবেন আপনার সম্পদ, রেখে যাবেন আপনার সন্তান, কিন্তু আপনি নিয়ে যাবেন কি জানেন নি, নিয়ে যাবেন শুধুমাত্র ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, ইমানটা যদি নিতে পারেন, আমলটা যদি ভালো করে করতে পারেন, কারণ ইমানের অলংকার হলো নেক আমল, ইমানের অলংকার হলো নেক আমল। জীবনে কোনদিন রাগ করবেন না, রাগ করলে ইমান ধ্বংস হইয়া যায়, হিংসা করলে নেক আমল ধ্বংস হইয়া যায়, মিথ্যা বললে আয়ু কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো? আরো জোরে বলেন কি বলবো? এই জন্য আমার যুবক ও বন্ধুরে, সত্য বললে মুক্তি আছে, মিথ্যা বললে রক্ষা নাই, কারণ আলকিদু উম্মুদুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য আমার নবী আপনার নবী বলে, রুহু নেওয়ার সময় তো কষ্ট আছেই, কিন্তু সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। এখন প্রশ্ন করবেন তাহিরে হুজুর, সাকরাতুল মউতের কষ্ট আবার কি? এটা যদি না বুঝেন আমার থেকে বুঝা যান। বন্ধু, সাকরাতুল মউতের কষ্ট হলো, ও বন্ধু তোমার ঘরের দরজায় যখন আজরাইলটা আসবে, আজরাইলের দেখে আজরাইলের তোমার যে একটা দাও মারব, দাউডা খাইয়াই আপনার রগ গোলা টাস টাস করে জিরা যাইব, দাউডা খাইয়াই আপনার হাঁটি গোলা টাস টাস করে খুললে যাইব, দাউডা খাইয়াই রক্ত গোলা পানি পানি হইয়া যাইব। ঘরের মানুষ বুঝবে না, পরিবারও বুঝবে না আপনার কষ্টের কথা। ওই মুহূর্তে আজরাইলে দাও খাইয়া তোমার গলাটা শুকাইয়া যাইব, গলাটা শুকাইয়া যাইব। হিন্দি মিন্তাইমে আমার নবী আপনার নবী বলেন, সাত সমুদ্র ১৩ নদীর পানি দিলেও ওই সময় তার গলার পানি তৃষ্ণা মিটবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় গোয়ালি তোমার ঘরে হইব দাকিল। আজরাইলে বন্ধুত্ব করবার লাগে আইতো না, আজরাইলে হুদু হুদি তোমার ঘরে আইতো না, ফরমান জারি হইয়া গেলে আজরাইলও হাজির হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না আজরাইলা, শিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। তোবা নাম গাষ্টি আছে, পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়া, তোবা নাম গাষ্টি আছে, পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে বাবা, কফিয়ত চলবে না। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি, মানুষের জীবনটা কেমন জানো নি? কচু পাতার উপরে পানির টুকরা, হালকা বাতাস আসলে পানিটা ছাত পইরা পইরা যায়। মানুষের জীবনটাও এমন, মানুষে বোঝে না, মানুষে মনে করছে অনেক খায়াত বুঝি পাবে, না রে না, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না রে বাবা। এই মাটির উপরে যা করবা মাটির নিচে তাই পাইবা, কথা কোন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার যুবক রাজকার আওয়াজ কমে গেছে, বলো একদিন
রে মন আমার কেন বান্ধ দালাল ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে দরা দামে সবিরবে তুমি যাবে চলে। হাত তুলে কর ঠিক কিনা, বাপের বেডা হইলে আমার গান্ডার অর্থ করো শোনার চান, এক প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখিটা তো বুঝলাম না, আল্লাহ কইয়া সালু না কানির রোহ কুলির রোহ মিন আমরি রব্বি। ও বন্ধু, কেউ যদি বলে প্রাণ পাখিটা কি, কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। প্রাণ পাখি উড়ে যাবে আল্লাহর আদেশে ভিতরে ঢুকছে, আল্লাহর আদেশে খাসা থেকে বাইরিয়া চইলা যাইব, চইলা গেলে এমপিগিরি থাকবো নি, চইলা গেলে বক্তাগিরি থাকবো নি, চইলা গেলে আমার কেউ দাওয়াত করবো নি। তিন দিন গেলে লাশটা দাফন কর, পেটটা বড় হয়ে গেছে, এত এত তাহিরির দেখলে সেলফিটা তুলি, তাহিরির দেখলে কোলাকুলি করে, এত আগর এত আকর্ষণ, এত মায়া, এত ভালোবাসা, শুধু মায়া আর মায়া, মায়া আর মায়া। এখন ময়রা তিন দিন পর্যন্ত লাশটা পইরা থাকলে যখন টুটটা ফুললা উঠবো, চোখটা ফুললা উঠবো, পেটটা যখন ফুললা উঠবো, কই তাড়াতাড়ি লাশটারে দাফন কর, পেটটা ফুললা যাইব, গন্ধ সুইটটা যাইব, আমার সাথে আর সেলফি তুলতে কেউ আসবে না, আমার কাছেও কেউ আসবে না। আমার লাশটা দেখেন মাঝে মাঝে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট কইরা মজকটা বাইরে গেল, ডরেও কেউ দেখতে যাই না, ডরেও কেউ দেখতে যাই না, বডিটা টুকরা টুকরা হয়ে গেলে অনেক মানুষ আছে গোসুলটাই করাইতে যায় না। পৃথিবী বড় মায়া, পৃথিবী বড় মায়ার জায়গা, পৃথিবী বড় ভালোবাসার জায়গা, কিন্তু যখন তুমি মুসিবতে পড়ে যাবে তোমার কষ্টের বাদ পৃথিবীর কেউ নিবে না, সুখের বেলায় বন্ধুর অভাব হবে না, কষ্টের বা কেউ নিবে না। ও যুবকের দল, এই জন্য আমি বলছিলাম বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বার জায়গায় মা থাকবে, ছেলের জায়গায় ছেলে থাকবে, বোনের জায়গায় বোন থাকবো, জিন্দিগি জিন্দিগি করতে করতে বাপটা তাজা রক্ত পানি করে বলাইছে, এই বাড়িওয়ালা যখন কবরে চলে যাইব, বাড়ি ঘরের খাটের মধ্যে মানুষ ঘুমায়নু বন্ধ করবে না, আমি কবরে কেমন থাকব, আমার খবর আমার সন্তান নিবে না, আমার খবর নেওয়ার জন্য কেউ যাবে না। এই জন্যই আমি তাকিরি মাঝে মাঝে বলি, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে দরা দামে সবিরবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর, গট্টারে শোকেস দিয়া সাজাইলা, গট্টারে খাট দিয়া সাজাইলা, কিন্তু আসল গট্টারে তুমি কি দিয়া সাজাইবা। আমার নবী কয়, আমার আল্লাহ কয়, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সালিহা, যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, যারা ইমানদার, এদের গট্টা আমার আল্লাহ আলোকিত করে দিবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার, যদি পাগলের মতো পাগল হইতে পারেন, অনেকে তো আমার পাগল কয়, হ্যাঁ আমি পাগল, আসলেই পাগল, আর না হইলে এভাবে কেউ ওয়াজ করে না, আমিও পারি সুশীল সমাজের সভ্য মানুষের মতো কথা বলতে, হ্যাঁ আমি পারি, আমি পাগলামি করি, আমি নবীর প্রেমের পাগল, কথা বলেন ঠিক কি না বলেন, আমি কুরআনের পাগল, আমার নবীর পাগল, এই পাগলামি করতে করতে যদি আমাদের মরণ হয়, কবরে গেলে নবীর দিদার হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য পাগলের মতো পাগল হলে আজরাইলে গোয়ালি তোমার ঘরের দরজায় আসবে, আয়েশা আপনারে সালাম দিব,
এবার ইমানদারে বলবে কি ব্যাপার, আজরাইল বলবে আমি এসেছি আপনার উহুটা নেওয়ার জন্য, আজরাইল বলবে তাড়াতাড়ি আসেন, ইমানদারে বলবে তাড়াতাড়ি আসেন, বেঈমান বলে বাঁচাও বাঁচাও, ইমানদার বলে তাড়াতাড়ি নাও, বেঈমান বলে বাঁচাও বাঁচাও, ইমানদার বলে তাড়াতাড়ি নাও। এখানেই তো বাজান পার্থক্য, এটা গায়ের জোরে এক জিনিস, টাকার জোরে এক জিনিস, সম্পদের জোরে এক জিনিস, ভাই বোনের জোরে এক জিনিস, কিন্তু ইমানের ইমানের জোরটা হলো ভিন্ন জিনিস, কথা কন ঠিক কিনা? ইমানদার বলবে আজরাইল আয় তাড়াতাড়ি রুহুটা লইয়া যাও, এই দুনিয়াদারি আমার ভাল লাগে না, এই দুনিয়াদারি আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রুহুটা লইয়া যাও, কারণ আমার এই দুনিয়াটা জেলখানা মনে হয়, কারণ আমার রুহুটা তাড়াতাড়ি নিয়ে গেলে আবার আল্লাহ এবং নবীর সঙ্গে আমার দেখা হবে। আরো জোর করেন, আল্লাহু আকবার, জোর করেন না, আমার নবীর সঙ্গে দেখা হবে। এবার আজরাইল ইমানদারের মাথার কাছে এসে বসবেন, বৈশা মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রাইতে শুরু করবেন, ইমানদার একটু গুম গুম বাব আসবে, ইমানদারের কানের মধ্যে আজরাইলে মুখটা লাগাইয়া কয়, এখন আপনার রুহুটা নেওয়ার সময় হইতেছে। আজরাইলে কয়, তোমার মুখ দিয়া রুহুটা নিমু। ইমানদার বলবে না, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি। ইমানদার বলবে তোমার কান দিয়া রুহু নিমু। ইমানদারকে ইমানদার বলবে না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনি। ইমানদার বলে চোখ দিয়ে তোমার, আজরাইল বলবে তোমার চোখ দিয়ে আমি রুহু নিমু। ইমানদার বলবে না, এই চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত দেখি, এই চোখ দিয়া দেখে দেখে আমার নবীরে দেখে দেখে মরণ হবে, এই জন্য চোখ দিয়া রুহু নিতে দিতাম না। আজরাইল ইমানদারের কাছে এই কথা বলার পরে ইমানদার যখন বলছে মুখ দিয়া দিব না, কান দিয়া দিব না, ওই চোখ দিয়া সাবানটা কুলিয়া কোন, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আর বড় করে কোন, কিসের জোর? ইমানের জোর। যখন বললেন আজরাইলে আল্লাহর ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আপনার পাগলে মুখ দিয়ে রুহু নিতে দেয় না, কান দিয়ে রুহু নিতে দেয় না, চোখ দিয়ে রুহু নিতে দেয় না। আল্লাহ বলে, আজরাইল আমার পাগলে রুহু যদি কবজ করতে চাও, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আমার দয়াল নামে এত গম দুবু, আমরা রে কই রাসে জাদু গো, দয়াল নামে এত গম দুবু, আমরা রে কই রাসে জাদু গো, আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবা মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, মাশাল্লাহ তোমার পা এই পারায় গুরুতি কাঙ্গালের বেশে গো, মাশাল্লাহ আল্লাহ তোমার পা এই বারায়াস গুরুতি কাঙ্গালের বেশে গো, আল্লাহ দেশ বিদেশে গোরিয়ামি, দেশ বিদেশে গোরিয়ামি, পাইতে তাহার ঠিকানা গো, আমার মন গো ইয়াসের দেওয়ানা। এ শরীরটা কেমনে দাঁড়াইতা হে,
একই দিন সবলে দেখলে যায়ার সব গুনাহ জরে পরে গো আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা গো আমার মন গো ইয়াজের দেওয়ানা আল্লাহ গো মাবুদ মাওলার ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে আল্লাহ মাবুদ মাওলার ডাকি আমরা তোমার ও মাবুদ মাওলার ডাকি আমরা তোমার মাশাল্লাহ আল্লাহ মাহবন্দর হাসর কই রোগো মাহবন্দর হাসর কই রোগো আমার মা ফাতে মার সঙ্গে তেয়া আল্লাহ মাহবুদ মাওলার ডাকি আমরা তোমার ও মাহবুদ মাওলার ডাকি আমরা তোমার মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়াতের মালিক কে আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো মনে আসেনি রে বাবা আমি আল্লাহর নামটা লেখা আমার আমার আমি ইমানদারের সামনে নিয়া দরবা আমার ইমানদারের সামনে নিয়া দরবা ইমানদারের চোখের সামনে নিয়ে আমি আল্লাহর নামটা দরবা এবার ইমানদারের চোখের সামনে এসে আল্লাহর নামটা ধরল এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সময় মতো ইমানদারের রুটা সার্জারি করবে ইমানদার শুয়ে আছে এমন মরণ আমরা নসিব হইব নি ও নবী গো আজরাইল আমরা সালাম দিব নি আপনার দিদার আমরা নসিব হইব নি ইমানদারের কাছে আজরাইলে হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লইয়াইব আয়েশা মনে করেন গোয়ালিতে এমনে ধরব ইমানদার হইলে এমন ভাবে আল্লাহর নামটা ধরব সারা জীবন আল্লাহর নাম জপছে জপ দিয়া যখন আল্লাহর নামটা দেখবে ইমানদার আল্লাহ নামের উপরে ফানা হয়ে যাবে ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে ওই সুযোগে মায়ের স্তন দিকে দুধ পান করলে বান্দা যেমনে ঘুমায়া যায় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাইব ও একদম জানটা নিয়ে যাবে ইমানদার জাররা পরিমাণও টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মাশাল্লাহ আল্লাহ বাজানটা হায়াত দারাজ করুক এটা কি গায়ের জোর না ইমানের জোর ইমানের জোর মরণের সময় কাজে লাগেনি ওই কাজে লাগেনি ইমানের দাম বেশি না সম্পদের দাম বেশি টাকা গেলে টাকা পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া আল্লাহ কয় এ ফেরেশতা বেহেশতের দিকে একটা কাফনের কাফন লো আমরা যখন মারা যাই গোয়ালিতে কিও গোয়ালি মাসি কিও মারা গেছে নি মাসুদ মাসুদ ও আচ্ছা আচ্ছা মাসুদ মজিবুরের চাচা তো ভাই সেলিমের ভাই আপনারা কাফনের কাপড়টা কইতে আনছেন কাইতলা বাজার থেকে মাসুদের বডিডের বাইন্ডিং করবার লেগে কাইতলা বাজার থেকে যাইয়া কাফনের কাপড় আনছেন আর আমার আল্লাহ মাসুদ যদি ইমানদার হইয়া থাকে মাসুদের বডিডের বাইন্ডিং করছেন কাইতলার কাফনের কাপড় দিয়া আর আমার আল্লাহ
মাসুদের যদি ইমানদার হিসেবে কবুল করে ওই ইমানদার মাসুদের রুহুডারে বাইন্ডিং করব জান্নাতের সাদা কাপড় দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কে ভাই ফেরেশতা রুহুডা বাইর করবা আজরাইলের হাতে রাখবি না তোর হাতে লইয়ে দিবি। সুবহানাল্লাহ। এই জান্নাতের কাফন দিয়া এই রুহুডারে বাইন্ডিং করব কইরা একটা উড়াল দিব আসমানের দিকে। প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতা বলে কি ও গেলা দি খালি হাতে এখন দিয়ে এমন গ্রান করতেছে জীবনে তো এমন গ্রান শুনছি না কো শুনছো না রে গোয়ালির মাসুদের রুহুডা কথার কথা বুঝাইতেছি আর কি যদি মাসুদ ইমানদার হইয়া থাকে। আবার কয় না যে মাসুদের কথা দলিলে কোন জায়গাতে আছে এই দলিল কিন্তু আমি দিতেছিলাম না কারণ আমাদের দেশে কিছু লোক আছে বুল দরুন না হুদহুদি বুল দরবে বুল নিজে দরাই দিত না আরো বানায়া বুল বানাইব কথা কোন ঠিক না বেঠিক আসিনি আসিনি আমরা দেশে আসিনি কমু ইদুরা তিল বানাইব কথা কোন কমু তিল বানাইব তাল এরা সমাজের মুনাফিক এই যে আমি ওয়াজ করতেছি আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন না কিছু লোক আছে আবার কিছু অন্য টাইপের এরা আবার এই সুজা ওয়াজ পছন্দ করেন কো আজকে করা কথা কইছে না কিতা ওয়াজ করছে আগে রোজরি বালা আসি সেট চালাইছে আবার যদি আমি সেট চালাই ইচ্ছা মতে কো আইছে নো ওয়াজ করত শিক্ষকনি কোনো ওয়াজ নাই খালি গালাগালি কইরা গেছে আবার যদি ওয়াজ টোয়াজ কইরা সুন্দর করে মিলাদ কেন্দ্র যায় কাজ জিকির করছে না জমছে না এটি সমাজের বেজাইল্লা মাল এটা সব ফরমালিন কথা কোন ঠিক না বেটি এক মাহফিল কি সব কিছু বলা যায় মিয়া এক মাহফিল কি সব পৌঁছে দেব এরপরে তো আমি সব খাওয়ন দেওয়ার চেষ্টা করি দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মনে আর কি দেখা হবে রে গোয়ালিবাসী জীবনে মায়া নিদন হারাইলাম গুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে কাইতলাবাসী জীবনে ঠিক না মানুষের বদনাম করার সময় তোমার কোথায় তোমার তো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সময় পাওয়ার কথা না হাত তোরা বলেন ঠিক কিনা বলো লাস্টের একটা কথাই কে কি দিয়া খাইলো না খাইলো এটা আমরা দেখা দরকার নাই আল্লাহ আমরা নসিবে যা লেখছে তাই খামো কে কেমনে কি করতেছে না করতেছে কেমনে চলতেছে হিত্তা দেহার সময় নাই আগে নিজেরে চিনে যে নিজেরে নিজে চিনছে সে কারে চিনছে কথা কর না কেন আমার যুবকরা কি ঘুমাই গেছে আজকে হক কথা কোয়েন ভাই হক কথা কোয়েন আমি জীবনে ওয়াজ যতবার বন্ধু কইছি অতলা বন্ধু পৃথিবীর কোন হুজুর কয় না কথা কন ঠিক না আমার ওয়াজ উঠতে তো বন্ধু রে আ কত বন্ধু যে আমি ডাকলাম তা আপনারা আমার কি দিবেন আপনারা বলেন হুজুর আমরা আপনাকে ভালোবাসা দিছি তৈলে না তালে তাল জাতে জাত প্রেমে প্রেম কথা কন না কেন টিউবওয়েলের মুখটার বরাবর কলস না রাখা সাইডে রেখা সারা জীবন সাপলে কলস ভরব আমি ওয়াজ করুন সামনা সামনে বইয়া আপনার মন ভরে থাকবে আরেক জায়গা আবার যাবার সময় দোকান ঘরে ওই কাইছেন বেশি সুবিধা হয়েছে না যদি আমি ওয়াজ রেখে জানতাম নি ওই বাতিজারে ধরে নিয়ে করলাম যে ভাই স্যার আমার হাতে এটা আপনি নিয়েন গাছকে আপনি চালাইলেন যারা হককে হক বলে না আমি তাহিরি যেভাবে কথা কই সাহস আছে কথা কয় বাংলাদেশে যে কোনো ইস্যুতে আমি যে কথাগুলো বলি সাহস আছে আমি মিয়া জীবনের মায়া করি না
আমার কথা হইলো হক পথে থাকতে ইমাম হুসাইন তো জীবন দিছে, ঈমান দিছে না। তা আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না, কথা কোন ঠিক কিনা? মানুষকে দাঁড়াবিস নাকি এগুলা? ও আচ্ছা ঠিক আছে, এটা ভাল লাগে, এটা দাঁড়াতে তার কারণে কুয়াশাটা ঢুকে না, এক হিসেবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো হাসাহাসির কথা কই না, এখন কইলে সারা রাইতে আসবেন, কিন্তু কই না আর কি, মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে, ঠেললে ওয়াজ করলে একবার ফাঙ্কাতে বাতাস করলো হাতও ধরে ধরে নিও, আর এটা তো বাসি প্রতিদিন চলতেছে, ইয়ান থেকে আবার জামগা কুমিল্লা যায়, কুমিল্লা মাইক ধরে কালকে আবার সিলেট রাজনগর, এরপরে আরেকটা হলো রবির বাজার, এভাবে দুইটা তিনটা সাইডটা গত মাসে মাহফিল করছি প্রায় 90টা। চোখ লাগাই দেয় মাইরা লাগ তাবিজ করে, অনেক কষ্ট লাগে মাঝে মাঝে। আমি যদি এই দেখেন আমি একটু ওষুধ কথা কই, দেখেন ফাসক এ মুরব্বী বাবা, আপনারা দেখলে আমার খুব কষ্ট লাগে, কারণ আমার আব্বা আপনাদের মতো ছিল, আপনারা দেখলে আমার আব্বার কথা মনে হয়, আমি হক কথাগুলো বলি, আমার আব্বা বলতো কইও মাদ্রাসায় ভর্তি করাও, একবারে কইছিল মাদ্রাসায় ভর্তি করলে সবাইকে বক্তব্য পারবো, সবাইকে বিশ্বাস হইতে পারবো, সবাইকে আলেম হইতে পারবো, আর আব্বাকে কেউ সবাই আলেম হওয়ার দরকার নাই, সবাই বক্ত হওয়ার দরকার নাই, সবাই ফিসা হওয়ার দরকার নাই, অন্তত পক্ষে মাদ্রাসা পড়ার কারণে কয়েকটা সুরা তো মুখস্থ করবো করতে পারবো, আর লেবাসটা তো ঠিক থাকবো, এটা কম না, 150 থেকে 150 আলেম হইতো না, 150 ওয়াজ করতো না, অন্তত মাদ্রাসা পড়ার কারণে নামাজটা তো সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ফইরা মাথা তো টুপিটা রাখতে পারবো। আরে আপনার তিনটা ছেলে আছে আল্লাহর ওয়াস্তে একটা ছেলের মাদ্রাসায় পড়ান, আমার খুব কষ্ট লাগে মিয়া, অনেক কষ্ট লাগে যখন আপনার আব্বা মারা যায় তিনটার সময় উঠতে যায় ইমাম সাহেব তিল্লা করেন, হুজুর আমার আব্বা মারা গেছে জোরের উপরে জানাজা নামাজটা আপনি পড়াইবেন, আমার কষ্ট লাগে, আপনি কেন রাত্রে উঠতে যায় কোন আপনি ইমাম সাহেব নামাজ পড়াইতো, আরেকবারে ফোন করে আপনি টাকা দিয়ে কেন আপনার বাবার নামাজ পড়াইতো, কিরে আপনার বাইরে কি আলেম বানাইতে পারলেন না, আপনার সন্তানটার আলমারে আপনি জানেন আপন সন্তান জানাজা পড়াইলে এর মর্যাদা কত জানেন, আল্লাহর ওয়াস্তে সময় গেলে সময় পাইতেন না, পায়ে ধরে কই আপনাদের কাছে, আমিও তো একটা মায়ের সন্তান, মাদ্রাসাবের কিতে হইছে মাদ্রাসাবের তাহির হইছে জাহির হইছে বাতির হইছে আশিক হইছে, কথা কোন ঠিক কিনা কোন? একলা তো লাগে না, আপনি নিয়ত করেন না, অন্তত আমরা মতো বক্তা না হোক, আমরা চাইতে আরো উপরে যাক আপনার সন্তান, আমরা সহযোগিতা করব, আল্লাহ দয়া করবে, আপনি চেষ্টা করেন না, মান জাদ্দা ওয়া জাদা, আমি হক কথা কইলে অনেক আমার খারাপ কয়, আমার দেখে নামাজ পড়ে ভাসু অক্ত, নামাজ ভাসু অক্ত ভরে সামনের কাতারে থাকে, আমি হুজ্জা দিহি সুতকুর নাম্বার ওয়ান, ওহন যদি সুতকুর আমার বিরুদ্ধে লাগে জায়গা অন আপনার কিন্তু হের লোকে তাল দিবে, জিডি তাল দিব ইডি হিডা ওই ইডি হিডা ওই, তাই বলি কি আমার সুতকুর কি সালাম দেওয়া লাগবো, কেমনে যায় মসজিদে দেখো ইমাম সাহেব ফ্যানটা ময়লা কেন, আমি কইলে কইলাম বলে এ সুতকুর বাইরে বাইরে যাইয়া তোর কলবটাকে পরিষ্কার করি, আপনি ফ্যান পরিষ্কার করিস, আমরা যুবকটি আমার লোকে থাকলে সুতকুর সাজছিলাম, হাত তুলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন দুই হাত তুল হাত তুল বড়া দেশটা বইরে গেছে কা এখন কইবেন যে হুজুর আমরা তো খাই, এখন আমরা যেমনি ওয়াজ করছো এখন আমরা আমরা তো খাই কি তা করো মন বিপদ বইরে খাইছি আর কি, সুযোগ পেয়ে খাইলেছি, আজকে থেকে গোয়ালির মাহফিল থেকে তৌবা করেন যে আমরা জীবনে আর সুদ খাইছি, যদি খাল আসতেও তো তৌবা করতে পারেন, সুদ খাইলে আল্লাহ মাফ করে দিব, ঠিক আছে কিনা বলে, ঠিক আছে কিনা বলে, এই সুদকুরার কারণে মসজিদের ম্যাক্সিমাম সভাপতি সুদকুর, এটা আমরার দোষ হেরার দোষ না, আমরা ডাহার থেকে বাপ ডেকে না কই স্যার স্যার আপনি সভাপতি থাকতে হবে স্যার 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 স্যার
সের আপনাকে থাকতাম কি লেগে ধরেননি, ওই ফ্যানের টেহার লাগিয়া, টাইলসের টেহার লাগিয়া, ওই ওই ছাদের টেহার লাগিয়া, এসির টেহার লাগিয়া, আমার কত হইল মোস্ট যদি 10 বছর কর লাগে, প্রয়োজনে আস্তে আস্তে 10 বছরে করুম, প্রয়োজনে গাছতলায় নামাজ পড়ব, কিন্তু কোনো সুদ করে টেহা মসজিদে লাগাইতাম না। আপনি কাজটা করলেন কি, আপনি কাজটা করলেন তো সুর সিয়ারা নেমে তোমরা এই তিতান আমি ওয়াজ করি, আমি লড়তে পারতেছি না, বেটার সি হন লিবি দিব, বেটার বাপটা তোর সি হন না। রাহেন আমি একটা কথা ভাঙ্গা দিই না, আমার আসলে আমার খুব পিঠ ব্যথা করতেছে, কারণ আমি গত রাত্রে খাওয়া দাওয়া করছিলাম, এখন আমি খাইতে পারি নাই, এখনো খাইতে পারি নাই, কারণ আজকে দিনের বেলা হবিগঞ্জ আমাদের একটা সংলাপ ছিল শিয়াদের সাথে, ওই শিয়ারা আসছিল, আমরা এসপি অফিসে ঢুকছিলাম, কিন্তু ঢোকার পরে ওরা বাহিরে একটা জগরা বাদায় দিয়া ওই সংলাপের মাঠ থেকে পলায়ন করছে, এই জন্য এটা এটিএনে আজকে নিউজ হয়েছে, দেখবেন লেখা আছে এটিএনের ভিতরে, এটিএনে একটা ভুল তথ্য দিছে, এটিএনে লেখছে যে শিয়া সুন্নি সংঘর্ষে আল্লামা তাহিরি সহ 5 জন আহত। আজকে আজকে আমি আমার সময় দেখেছি আর কি, এই যে আমি দেখলাম ওনারা হয়তো দেখে নেয় কি মনে কাউরিয়া পাগড়ি তো সবাই পরে, এখন সবারই তো তাহিরির মতো মনে হয়, মনে কারা যেন অমন করে লেছে আর কি, আমারও পায়ে পড়ছে আর কি। যাক আমি সুস্থ আছি, যারা যারা মারামারি করেছে শিয়াদেরকে বলবো আপনারা দালিলিক যুদ্ধে পরাজিত, যারা দালিলিক যুদ্ধে হেরে যাওয়ার ভয় যাদের থাকে তারাই মারামারির পথ বেছে নেয়, কথা বলতে আপনারা সুন্নি ছিলেন হয়তো এখন শিয়া শিয়ার ফাঁদে পা দিয়েছেন, আমরা সুন্নি আসি, আসেন দরজা খোলা আছে, বসুন বৈশা আমরা সমাধান করি, এইরকম ভাবে মারামারি ধরো পাকড় করো, মুরিদ লয়া সারা বাংলাদেশের জেলার মুরিদ এনে এক জায়গায় জমায়ে জমায়ে মারামারির আয়োজন করবেন, তাহলে আমাদের কি মুরিদ নাই, তো আমিও যদি আমার মুরিদ লয়া আপনারা অ্যাটাক করি, এটার নাম কি ইসলাম, এটার নাম কি সুন্নিয়ত, সুন্নি সুন্নি লেগে গেছে গা, 1450 সকল মাজহাবের ইমামগণ, সকল তরিকতের ইমামগণ এবং সিয়া সিত্তার এবং ফেকার ইমামগণ, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলে গেছেন, এটার উপরে আমরা আছি, ইমাম বুখারী ইমাম নববী এদের উপরে কি কোন ইমাম যদি আয়া কলম ধরে আমরা কি এই ইমাম রে মানমু, শেষ, অর্থাৎ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো আমি বলছিলাম কোন কথাটা কই গেছিলাম, কি হবে সভাপতি না, বাপ ডাকি আইন না সভাপতি বানাই, এই সুদকুটির চিহ্নিত করে যদি দূরে রাখতাম তাইলে আস্তে আস্তে এরা ইয়া হয়ে যেত, কি হয়ে যেত, ভালো হয়ে যেত, প্রশ্রয় দিলে মাথায় উঠে, কথা কোন ঠিক কি না, এরা মাথায় উঠে উঠতে 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 মসজিদের ইমাম সাহেবের যায় ধমক মারে, এই কথা যখন তাহিরি কয় তখন এই সুদকুটি ওই বেশি টেহার মালিক যারা হেরা কিন্তু বাদন মাহফিলে আয় না, আমরা মতন যারা দিনই আইন না দিনই খাই এর ওই মাহফিলে আয়, আর যেটা টেহাওয়ালা এরা মন করছে যে 5000 টাকা দিয়ে দিলাম বস আমি তো আছি, নো এমনি যায় নামাজ পড়বে এমনি ফ্যাট না, আমার ফুলা ফন্ডে আজকে নরম লাগতেছে, অনেকের মুখ খুলে না, জোরে কর একটা সত্য, কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার কমিটিতে থাকার যোগ্যতা তার না, ঠিক আছে আমার কথা, এখন শুনেন, এখন অনেকে তো টেহা সুদ লাগাই রাখছেন, কি তা করবেন, লাগাই যখন রাখছেন আজকে থেকে আসলটা লয়ে ফিরেন হিটা ফালাই দিয়ে ফিরেন, যাও দিতে গেছে পেটও খাইছি পায়খানা টয়লেটে গেছে, এখন কিতা করি আনন্দ যাব, এবার খাস করে তৌবা করেন, জাল লাগা হাজারে কত কথা বল না, 1100 তাই তো কিতা করি তা বললাম না, হাজারে বাবা 100 হাজারে কত 10,000 1,00,000 তো টেহা হইতে কদিন লাগে দেখছেন নি, এই বোর্ডও দুদিন পরে যখন টেহা লাগা 1,00,000 যদি জামাই দেয় এই 1,00,000 মাসে মাসে লাগাইয়া যখন 1 বছর জাগা তখন জামাই জন কো টেহা খরচ করলিছ,
বউটাকে তোমারটা খরচ করলিছে নো তোমার টিহারা আর টিহা লাগতো না কিরে লাগতো না ওই যে এক লাখ দিয়ে আরো এক লাখ বানাই লেছে না বিটি এই যে লাগছে লাগার কারণ কি একমাত্র হারাম খাওয়ার কারণে দাম্পত্য জীবনে আবার অশান্তি কথা বলেন ঠিক কিনা এখন জবান খুলে একটা কথা কষ্ট পাইছেন আপনারা আপনি কোন হুজুর ফাগলামি করে গেছে হারামের মধ্যে কোনো আরাম আর জুড়ে হারামের মধ্যে আরাম আজকের দিকে আমরা কবেন যে হুজুর সুদের বিরুদ্ধে এত ওয়াজ করছেন ঘুষের বিরুদ্ধে কিছু কইলেন না আমরা দেশে ঘুষটা সুদের টিকার বেশি চলে ঘুষ কাটে সুদ কাটে হাওয়ালারা ঘুষ হগলতি হাইতারে যদি মাথা থাহে যেমন এই ফারা হেই ফারা লাগছে দুনো ফারার মধ্যে সর্দার কিছু আছে রাত্রে এর থেকে খা দিনে হের থেকে খা কায়া চোখ টিপদা দর্দ বার করে লা আসি নি ঘুষকুট্টি আমরা হুজুরের মধ্যে ঘুষকুর আছে কিছু এরা টিয়া খায়া ফতুয়া ঘুরাইলা আসি নিও ফিসাবরার মধ্যে অনেক আছে টিয়া খায়া ফতুয়া ঘুরে তালাকের মশালা পরিষ্কার পরে টিয়া খায়া জোড়া লাগাই দিছে মানে জিন আর সারা লাগাই দিছে কথা কোন ঠিক না বেটি এই জন্য বাজান আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার যে গুশ খাইব যে গুশ দিব দুটোটাই সমান অপরাধী বাজানো ও বাজান আপনি কি লেগে টিয়া খায়া সর্দা এটা করবাইন আপনি যদি দুইটার মধ্যে সমঝোতা করে দিতে পারেন রসুল কি বলছে জানেন কয় যারা সমাজে ন্যায় বিচার করে আমি আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ছায়া দান করবে তাইলে আপনাদের কি আল্লাহ ঠকাইছে আরে ঠকাইছে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলছিলাম ইমানদারের রুহুটার দাম কম না বেশি মনে আসিনি কই গেছিলাম এই মনে আসিনি মাঝে মাঝে থইয়া যাম গারেক দিক দা পরে আবার গুইরা জাগাতাম ফেরেশতার প্রথম আকাশে গেল সুতপতি তো হলো আমার বদ্দুয়া দিব হেরে বদ্দুয়া লাগবো হুইনের দোয়া কিতা গরু মরে এটা রিয়াকশন হবে রিয়াকশন অনেকে আছে দেখবেন সুদুর টিহা যে মাসে বাড়ে বছরে যায় সুদুর টিহা বাড়লে জাকাতের কাপড় একটু বাড়াইয়া দেয় আর যখন সুদের টিহা লাভ না তখন আর জাকাতের টিহা হতে না করোনা করোনা বলে হ্যাঁ করোনা তাইলে সেই ব্যক্তি হারাম টাকা দিয়া সাওয়াবের আশা করব তার ডাবল গুণা তার কি গুণা এক নম্বর সুদ খাওয়া গুণা দুই নম্বর হারাম টাকা দিয়া সাওয়াবের আশা করা গুণা এজন্য আপনি যা দিবেন আপনি মনে করছেন জাকাত দেওয়াটা গরিবের প্রতি দয়া আসলে দয়া না যাক আপনার টাকার উপরে গরিবের অধিকার কথা বলেন ঠিক কি না আপনি দুনিয়াতে সুদ খাইবেন হাসরের মাঠে ফেটকা লইয়া উঠবেন আর একটা সিল্লি মারবেন যার নামে রেখে আল্লাহ এটা কেন বেহতারটা ইডারি হান্তিকে নো জাহান্নামে জ্বললো কবে এটার আওয়াজটা ভাল লাগে না জাহান্নামে জ্বললো কবে এ এর আওয়াজটা ভাল লাগে না কি রে আল্লাহ পাকের ফ্যাটটার এমন বড় বানাই দিব এক ইঞ্চি সামনে দিতে কাল বুয়ুতিন গড়ের মতো গড় সময়ের মতো এমন প্যাডে মুসা গড়ের তুলিটা যেমন উসা হে হাসর মারে এমনি হারি থাকবে এক ইঞ্চও সামনে যেতে পারতো না আর গলাটারে এমন বেরস বানাই দিব মানে হের গলার আওয়াজে জাহান্নামের কবে আল্লাহ ইডারি হান্তিকে সরাও কিরে সে যত সুদ খাইছে হারাম খাইছে সবরি টাকারে ফেডের ভিতরে সাপ বানাই দিব এই সাপ গুলা এত বিষাক্ত সাপ গুলা ফেডের জন সুবল মারব কবা হাত তুলে কো হাত তুলে বলো ঠিক কি সুদ কি চলবে না বন্ধ হবে এটা কি আমার সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা আল্লাহ সুদ কুর আছে কে বলতে আমার যে দিলাম রে বাবা আহল থাকলে কালকে থেকে সুদ খাইতো না আর শরম না থাকলে খাইবো কথা কোন ঠিক না বেঠি সুদের টাকা দিয়া ফুলাও কোরমা খাওয়ার চাইতে 20 টাকা দিয়া শীতল সুটকে আইনা বর্তা কইরা খাও বহুত ভাল শীতল সুটকে খারাপ হো আম্মা যখন সেফা সুটকিটা দিয়া যখন ফাডার মধ্যে ফালাইয়া হালকা দৈন্য ভাতা তো আছোই আর একটা মসজিদে হাফটি মোজ দিয়া সুন্দর কইরা হালকা গরম রাগ কাঁচা মাছ তোরা উল্টা পাল্টা কাছে গেলে কেন আমি কি তা রুচি বুঝি না এরপরে সুন্দর কইরা যখন সুটকির বর্তাটা কইরা লাস্টে যখন আম্মা যখন গরম ভাতটা ফাডার মধ্যে ফালাইয়া
যখন মদটা দিয়া যখন জোড়াটা বান হেলুল পড়ে আছে, কেমন লাগতেছে ওই জিনিসটা? মজা লাগদুনি বরাতের ফুল আগর মার রান্দা খা, জামাইর মন জয় করবার লাগে কি স্টাইলে রান্দা রান্দা দে কা মনা মজা লাগে না কি রে, ভালোবাসা নাই। আর আমার আম্মা যখন সুটকির বর্তা ভাড়ার মধ্যে ফালাই আটটাছে বাসমতি উঠকি ওই যে লাল মরিচটা দিয়া পিয়াজটি একবার গুড়া না করে আস্তে আস্তে রাইখা গরম বাট্টা দিয়া আর না হইলে সিমির বিসি দিয়া হুদের বাতটি জানে হুড্ডালা হুড্ডালা মনে আছে রে বাবা, এই খাওয়ান হন আছে রে। এখন আমার এখন শুদ্ধ বেরিয়েছে, লবণ কোথায়? আমি আমি পোলট্রি খাই না, পোলট্রি কি জিনিস দেখেন, আর হালাল টাকা দিয়া, হালাল টাকা দিয়া সুটকির বর্তাটা খান ফুলাও কুরমা, হারাম টাকার ফুলাও কুরমা চাইতে আরো বেশি মজা পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? মরণ লাগবনি, মরণ লাগবনি। আমার একজনের সুদে বুসের টি হাইন না সুদ লাগা দেখছেন নি, আরো আছে সিস্টেম বহুত আছে কিন্তু হারামের মধ্যে কোনো আরাম। এবার বলুন তো ইমানদার কষ্ট হইতেছে আপনারা? আজকে কষ্ট নিলে কোনো কাজ হইতো না, কারণ আমি যা কর আজকে কমই, কারণ কেন আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার টান দেন প্রথম গজলটা, টান দেন নতুন গজলটা, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে বড়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, শুয়ায়া মশারির তলে আতর গোলাপ সুরমা লাগাই দে সজনে তোর, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? দুইটা জায়গায় কষ্ট দিলে মরণের সময় কষ্ট হইব, মরার পরও শাস্তি হইব। এক নম্বর হইল মা, দুই নম্বর বাবা, এই দুই জায়গায় কষ্ট দেওয়া যাবে? আরো জোরে কষ্ট দেওয়া যাবে? ইমানদারের মৃত্যু কি সুখের না দুঃখের? আর বেইমানের তাহলে রাস্তা আমরা চিনছি, রাস্তা চিনছি, এখন বাস্তবায়নের পালা। এই যুবক, এই পৃথিবীতে একটা মানুষ এত বিশাল বড় ব্যাগ হাতে লইয়া বাড়িতে ঢুকে কপালটা গাইম্মা থাকে, লুঙ্গি দিয়া কপালটা মুচ্চা ঘরের ভিতরে ঢুকে সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট করে আসছে, কি সত্য? এই পৃথিবীতে একটা মানুষ হাজার ক্ষুধা থাকার পরেও বলে আমার ক্ষুধা নাই, তিনি হলেন তোমার মা। আজকে বাপটা ঘরে শুয়ে রইছে লড়তে পারে না, বাপটারে ধমক মারো, যুবক তোমাকে বলছি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে, আপনি জানেন, আপনি জানেন যে আমি যা বলি স্টেট বলি, আমি তাহিরির বয়ান যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে অনুরোধ করব, আজকে থেকে ওয়াদা আমরা বাপকে কখনো কষ্ট দিব না। বাপটা নীরব যোদ্ধা, তার কথা কেউ কয় না, আসলে এই মানুষটার জানে রে জান কইছেন, এখন বুড়া হইয়া শরীরটা ফুইরে গেছে গা, কিতা করব, বাপের কি সিফাতা মারে লিবে? এই বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি আপনাকে ফল নাও দে আপনাকে ছায়া দিব, বাপ মার যদি বুড়াও হইয়া যায় বাপ মা রুজি করে খাওয়াইতে না পারলো আপনার ছায়া আপনাকে দোয়া করব। এই জন্য আজকে থেকে ওয়াদ আমরা বাবাকে কষ্ট দিব, এই বাপটাকে বয়াতা হইন না বেডা, সারাটা জীবন দি বাজারে ঘুরছে জমিনে ঘুরছে বস্তা টানছে কেমনে রুজি করে আইনা ব্যাগটা বইরা খাওয়ান গামলাটা পরে খাওয়াইছে, একবার তো বাপরে জিজ্ঞেস করলাম আব্বা কৈত্তিকে আনছেন, মাথা সাথে চাকরি করেন না সরকারি চাকরি করেন না, কৈত্তিকে আনলেন বাজারটা, একদিন না তো তিন বেলা করে খাওয়াইছে, টাইমে টাইমে আবার কুরবানি আইলে কুরবানি দো, আবার আবার কি করে কাফড় কিনা দো, পরীক্ষার ফি দো, এন্ট্রি ফি দো, ফর্ম ফিল আপ দো, বিদেশ পাঠাও, মোটরসাইকেল কিনা দো, বাপটা কেমনে রে কিনা দিছে, কেউ কি খবর নিছে?
নেন নাই তাহিরির ওয়াজ যদি কবরে যদি সুখ পাইতে চান বাপ মারে কষ্ট দিতে পারতেন না এই বাপ মা কবরে চলে গেছে বাপ মার মহব্বতে একটা লোক এখানে একটা গজলের বই আছে এই বইটা 50 টাকা করে নিয়ে যাবেন আপনার আব্বা আম্মা খুশি হইব এই যুবক ভাইরা আমার এই আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা গো বাবা গো বাবা মায়ের ওয়াসতে সবসময় করি এবার বাপটারে স্মরণ করি আমার বাপটা হারাইলিছি তো এর লাগে বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা